স্বর্ণের বাজারে চলছে উত্থান পতনের নাটক দাম হঠাৎ বাড়ছে আবার হঠাৎই কমছে এবছরের শুরু থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত মাত্র সাড়ে চার মাসে দেশের বাজারে স্বর্ণের দাম করেছে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম বাড়া কমার কারণ কি বাংলাদেশের মতো কি বিশ্ব বাজারেও একই চিত্র এই বাস্তবতার মাঝেও অনেকেই স্বর্ণে বিনিয়োগ করছেন এখাতে বিনিয়োগ কতটা নিরাপদ আর কোন ভিত্তিতে নির্ধারিত হয় স্বর্ণের দাম জানাবো টাকা আনা পাইয়ের এই পর্বে সঙ্গে আছি আমি জিন্না তারা যশোয়া প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়ছে সোনার দাম বিশ্বব্যাপী চলছে এই রেকর্ড গড়ার খেলা অনেকের মনেই জিজ্ঞাসা কেন এভাবে বেড়েই চলছে স্বর্ণের দাম কোথায় থামবে এই পাগলা ঘোড়া স্বর্ণের দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির একটি গভীর সম্পর্ক রয়েছে তাই আগে জিজ্ঞেস করতে হবে বিশ্ব অর্থনীতি এখন কেমন আছে এর উত্তর অবশ্যই ইতিবাচক না বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জানিয়েছে বিশ্ব বাজারে ঘন্টায় ঘন্টায় স্বর্ণের দাম ওঠানামা করায় দেশের বাজারে ২৪ ঘন্টার কম সময়ে বা দু এক দিনের ব্যবধানে দাম সমন্বয় করা হচ্ছে চলতি বছরের প্রথম চার মাসে স্বর্ণের দাম বেড়েছে সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ স্বর্ণের দাম বেড়েছে এগারো বার কমেছেও এগারো বার আর গত ১৬ মাসে বেড়েছে পঁয়ত্রিশ দশমিক শূন্য আট শতাংশ বা একত্রিশ হাজার পনেরো টাকা দেশের বাজারে স্বর্ণের দামে সব রেকর্ড ছাড়ায় এবছরের আঠেরোই এপ্রিল সেদিন বাইশ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দাঁড়ায় এক লাখ উনিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা পুরো এপ্রিল জুড়ে দেশের রেকর্ড বারো বার ওঠানামা করেছে স্বর্ণের দাম যদিও দাম বৃদ্ধির তুলনায় দাম কমার হার অনেক কম বিশ্ববাজারেও ওঠা নামার মধ্যে দিয়ে যাচ্ছে দাম গেল এক মাসে যদিও স্বর্ণের দাম ছিল নিম্নমুখী এক মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে এক দশমিক এক পাঁচ শতাংশ বা সাতাশ দশমিক চার তিন ডলার তবে বাকি সময়ে স্বর্ণের দাম ছিল ঊর্ধ্বমুখী যদিও কয়েক মাস ধরেই এই অস্থিরতা বিরাজ করছে দেশের স্বর্ণের বাজারে একদিন হুট করেই দাম বেড়ে যাচ্ছে আবার তার পরদিনই দাম পড়ে যাচ্ছে তারপর দিন আবার বাড়ছে এমনকি আঠারোই জানুয়ারি চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম সমন্বয় হয় যার ফলে সকালে বিকেলে আরেক দাম এই যে স্বর্ণের দাম বাড়া কমার কথা বললাম এই দাম কেন বাড়ে কমে আসলে স্বর্ণের বাজারের হিসাব নিকাশ আপনার আমার ঘরে থাকা তিন চারটি স্বর্ণের চেইন আংটি বা বালা দিয়ে হয় না স্বর্ণের কারবার আরো অনেক বড় যখনই বিশ্ব অর্থনীতিতে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয় তখনই এর সরাসরি প্রভাব পড়ে স্বর্ণের বাজারে ডলারের মূল্য তেলের দাম মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বাড়িয়ে দেয় সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি ও বিভিন্ন দেশের শেয়ার বাজারে বড় উত্থান পতন ডলারের দামকে প্রভাবিত করেছে যার প্রভাব পড়েছে অর্থনীতিতে ডলারের সংকট বা দাম বাড়া দুই সময়েই স্বর্ণের বাজার চাঙ্গা হয়ে ওঠে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক যখন সংকটের সময় স্বর্ণ বেশি কেনে তখন এর দাম বেড়ে যায় যেমন বাংলাদেশে বর্তমানে ডলারের বাজারে যেমন অস্থিরতা তেমন স্বর্ণের বাজারেও অস্থিরতা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এবং স্বর্ণ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তেলের দাম বাড়লে দ্রব্য বাড়ে এ সময় ভয়ে স্বর্ণ মজুত রাখার প্রবণতাও বাড়ে ফলে এ সময় দামও বাড়ে এর প্রভাব পড়ে বাংলাদেশেও দাম বাড়ে এখানেও বাংলাদেশের বাজারে যে স্বর্ণ বিক্রি হয় তার বেশিরভাগই চোরাচালান হয়ে আসা বলে অভিযোগ করা হয় এসব স্বর্ণ থেকে সরকার কোনো অর্থ পায় না সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আসলে কিভাবে নির্ধারণ হয় তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন প্রতি বছর দেশে স্বর্ণের চাহিদা এবং যোগান কত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় বাংলাদেশের হিসেবটা একটু গোলবেলে বাজারে লাইসেন্স নিয়ে বৈধ উপায়ে আমদানি করা স্বর্ণ নয় দাপট বেশি লাগেজ কিংবা চোরাই পথে আসা স্বর্ণের দেশের দশ হাজারের বেশি জুয়েলারির দোকানের চাহিদার কিছু অংশের যোগান আসে মানুষের ব্যবহার করা স্বর্ণালঙ্কার ব্যাচা কেনার মাধ্যমে এছাড়া কোনো বাংলাদেশি বিদেশ থেকে দেশে আসার সময় একশো গ্রাম স্বর্ণ কোনো শুল্ক ছাড়া দেশে আনতে পারবেন সেভাবেও অনেক স্বর্ণের চাহিদা পূরণ হয় তবে তা দিয়ে তো পুরো স্বর্ণের বাজার চলে না বিভিন্ন স্বর্ণের দোকানে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণ বিক্রি হয় বলে ধারণা করা হয় যে কারণে দাম নির্ধারণেও স্বচ্ছতা কম বলে মনে করেন বিশেষজ্ঞরা বাংলাদেশের স্বর্ণের দাম কোনো জাতীয় নীতিমালা অনুযায়ী নয় বরং ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব প্রক্রিয়ায় ঠিক করে অর্থনীতিবিদরা বলছে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণে এখন একটা স্ট্যান্ডার্ড তৈরি করা উচিত যাতে সবাই সহজে দাম বাড়া বা কমার বিষয়টি বুঝতে পারে প্রাচীনকাল থেকেই অন্যান্য ধাতুর চেয়ে স্বর্ণের দাম কয়েক গুণ বেশি সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানুষ তার নিজ প্রয়োজনে নানা ধাতু আবিষ্কার করেছে স্বর্ণ সেসব আবিষ্কার একটি স্বর্ণ তো নিজের দাম নিজে ঠিক করেনি এগুলো তখনই মূল্যবান হয়ে উঠেছে যখন একে মূল্যবান বা গুরুত্বপূর্ণ মনে করেছে অর্থাৎ চূড়ান্ত বিচারে স্বর্ণ বা অন্য কোন জিনিসের মূল্য মূলত সামাজিকভাবে সৃষ্ট স্বর্ণ দামি বা মূল্যবান কারণ আমরা সমাজগতভাবে মনে করি এর মূল্য অতীতে যেমন ছিল আগামীতেও থাকবে আর এই প্রয়োজনীয়তা মাথায় রেখে মানুষ স্বর্ণ রিজার্ভ করতে থাকে যার প্রভাবও পড়ে স্বর্ণের বাজারে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় দুই পর্যায়েই স্বর্ণ জমিয়ে রাখার প্রবণতা দেখা যায় কারণ এটি এমন এক বিনিয়োগ যাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা থাকে না অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকে পড়ে অর্থের মূল্য ধরে রাখা যায় না তবে স্বর্ণ কিনে রাখা লাভজনক কারণ এর মূল্য কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পেছনে প্রধান কারণ চীনসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের ওপর নির্ভর করতে পারছেন না তাই তারা নিজেদের স্বর্ণের মজুদ বাড়াচ্ছে ডলারের উপর আস্থা কমায় স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে চীন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে টানা সতেরো মাস ধরে স্বর্ণ কিনছে পিপলস ব্যাংক অফ চায়না মার্চে ব্যাংকটি কিনেছে এক লাখ ষাট হাজার আউন্স স্বর্ণ ফলে চীনের স্বর্ণের মজুদ বেড়ে বাহাত্তর দশমিক সাত চার মিলিয়ন ট্রয় আউন্সে ঠেকেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নির্ধারণ হয় আউন্স হিসেবে সে হিসেবে এক আউন্স স্বর্ণে প্রায় তিন ভরি হয় বোঝাই যাচ্ছে চীন কত পরিমাণ স্বর্ণ মজুদ করে রেখেছে গত নয় এপ্রিলের ক্যাপিটাল ইকোনমিক্স এর গবেষণা বলছে বিগত বছরগুলোতে সম্পত্তি ও ইকুইটি মূল্য বা কোম্পানির শেয়ারের মূল্যের মন্দার মধ্যে চীনা বিনিয়োগকারীরা বিকল্প সম্পদ হিসেবে স্বর্ণের দিকে বিশেষ নজর দিয়েছেন এছাড়া ভারত ও তুরস্ক সহ অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর এভাবে স্বর্ণের মজুদ বাড়ানোর প্রবণতাকে মার্কিন ডলারের ওপর আস্থা কমার ও স্বর্ণের উপর আস্থা বাড়ার লক্ষণ হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা যতই দাম ওঠা নামা করুক বিশ্বে এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা অনেক বেশি এটি একমাত্র খনিজ ধাতু সব ক্ষেত্রে যার এত চাহিদা মজার বিষয় হলো বিশ্বে ডলারের যে একচেটিয়া রাজত্ব যেই ডলারের দাম ওঠা নামা অনেকটা স্বর্ণের দামের ওপর নির্ভরশীল ডলারের বিশ্ব বাণিজ্যে চাহিদা বাড়ার সঙ্গেও রয়েছে স্বর্ণের সম্পৃক্ততা বহু বছর ধরে পৃথিবীতে স্বর্ণের মানের উপর নির্ধারিত হতো লেনদেন মূল্য অর্থাৎ কিছু কেনা বেচার ক্ষেত্রে মূল্য পরিশোধ করা হতো স্বর্ণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর কাছে স্বর্ণের বিনিময়ে সামরিক এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি করে এর ফলে বিশ্বের মোট রিজার্ভের সত্তর শতাংশ স্বর্ণ চলে যায় যুক্তরাষ্ট্রের হাতে অন্যদিকে মার্কিন ডলারের মূল্য নির্ধারিত ছিল তখন স্বর্ণের উপর ভিত্তি করে সে সময় ধনী রাষ্ট্রগুলোর মধ্যে যুক্ত যুক্তরাষ্ট্রে যুদ্ধের কোনো প্রভাব পড়েনি যেহেতু সে সময় পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ যুক্তরাষ্ট্রের কাছে ছিল এবং স্বর্ণের উপর ভিত্তি করে মার্কিন ডলার স্থিতিশীল ছিল সেজন্য বিশ্বের চুয়াল্লিশটি দেশ ব্রেটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে ডলারকে তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কারেন্সি হিসেবে রাখতে একমত হয় এরপর থেকেই ডলারের রাজত্ব দিন দিন স্বর্ণের অলঙ্কার অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন তাদের গহনা বিক্রি কমেছে তবে যারা স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ করেন তাদের কাছে এর চাহিদা বেড়েছে কারণ স্বর্ণ তেল ও গ্যাসের মতো শেষ হয়ে যায় না নানা হাত ঘুরে তা শেষ পর্যন্ত পৃথিবীতেই থাকে তাই স্বর্ণের স্থায়িত্ব আছে শতাব্দীর পর শতাব্দী ধরে বহু মানুষ নিরাপদ ভেবে স্বর্ণে বিনিয়োগ করে যান স্বল্প আয়ের মানুষজনের কাছে স্বর্ণে বিনিয়োগের আরেকটি বড় কারণ হচ্ছে স্বর্ণের দাম বাড়লে বা কমলে তাতে আকাশ পাতাল ফারাক হয় না তাই স্বর্ণের বাজারের অস্থিরতা সত্ত্বেও এখনও ভরসার আরেক নাম স্বর্ণ টাকা না পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের